নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ কুঁদরি বা কেন্দুলি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এটা গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। কুঁদরি ভাজা ছাড়াও এভাবে রান্না করলে খেতে দারুণ লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে রেসিপিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। আমি এখানে নিয়মিত ঘরোয়া নিত্য নতুন ধরনের রেসিপিগুলো শেয়ার করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে কুঁদরি আর আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর কুঁদরিটা কিন্তু একটু কচি কচি ধরনের নিতে হবে। তো চারফালি করে আমি কুঁদরিটাকে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আলু আর কুঁদরিটাকে। এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার আলু আর কুঁদরিটা গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব প্রথমে। তো রান্না করার আগে আলু আর কুঁদরিটাকে এইভাবে করে একটু ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো হবে খেতে। তো সামান্য এখানে একটু লবণ আর সামান্য পরিমাণটা হলুদ দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে আলু আর কুঁদরিটাকে একটু ভেজে নেব। তো কুঁদরি তো আমরা ভাজা করে খেয়ে থাকি বা কুঁদরি পোস্ত খেতে ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভাত দিয়ে বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো খেতে লাগবে। তো আলু আর কুঁদরিটা দেখুন খুব ভালো করে আমি ভাজা ভেজে নিয়েছি। এবার আলু আর কুঁদরিটাকে নামিয়ে নেবো, আর এরকম একটু লালচে লালচে রং ধরে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি কড়া ভাজা করার দরকার নেই। তো সমস্ত আলু আর কুঁদরিটা আমি নামিয়ে নিলাম। এবার আমি আবার এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। একটু বড় সাইজের পেঁয়াজ এইভাবে করে একটু কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সোনালি রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন হালকা করে ভেজে নিলাম। এরপর এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ। আদাটা আমি গ্রেট করে দিয়েছি, তবে আপনারা চাইলে পেস্টও করে দিতে পারেন, আদা রসুনের পেস্ট। আর আমি এখানে গ্রেট করে 1 টিস্পুন পরিমাণ রসুন দিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে আমার ভাজাটা হয়ে গেছে। এরপর এই পর্যায়ে এখানে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে 2 ফালি করে দিয়ে দিয়েছি, আর এখানে 2টো টমেটোকে এভাবে করে একটু কেটে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। তো টমেটোটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি, তবে আপনারা যদি চান পেস্ট করে কিন্তু ইউজ করতে পারেন। তো টমেটো দিয়ে মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন, কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, তাহলে মশলাগুলো যাতে পুড়ে না যায়, মশলাগুলো খুব ভালো করে কষানোটা হবে। জলটা দিয়ে মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে কী হবে, তাড়াতাড়ি করে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। আর এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। মিনিট 2-1 মতো লবণ আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে রেখে দেবো মিনিট 2-3 মতো। এতে কী হবে, টমেটোটা নরম হয়ে যাবে আর চারদিকে দেখবেন তেল রিলিজ করতে শুরু করবে। তো মিনিট 2-1 পর আমি ঢাকাটা খুলে নিলাম, দেখুন চারদিক থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, আর টমেটো কিন্তু বেশ সুন্দর করে কিন্তু গলে গেছে টমেটোটা। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে ভেজে রেখেছিলাম কুঁদরি আলুটাকে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার বাটি ধর সামান্য একটু জল এখানে অ্যাড করে দেব। আর এই রান্নাতে কিন্তু একটু মাখো মাখো ধরনের হবে, তা খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি জাস্ট বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, এতেই কিন্তু কুঁদরি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর মিনিট 2-1 মতো একটু ফুটিয়ে নেবো
তো আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি। গরম মশলাটা আমি এই পর্যায়ে দিয়েছি, তো আপনারা চাইলে পরে কিন্তু ছড়িয়ে দিয়ে নামাতে পারেন। তো আমি এই পর্যায়ে দিয়েছি, গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারি দিয়ে সুন্দর করে ছড়িয়ে যাবে। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট 7-8 মতো আমি রান্না করে নিলাম। মিনিট 8-এর পরে এবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে তরকারিটা, আলুটুকুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এখানে চাইলে আপনার 2-4টা একটু আলু ভেঙে দিতে পারেন, এতে কীভাবে মাখা মাখা ব্যাপারটা চলে আসবে, যার ফলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কুঁদরিটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন কুঁদরি কিন্তু সুন্দর করে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলুর দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর মিনিট 2-1 মতো আলুটা নাড়াচাড়া করে রান্না করে নেব, বেশ একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে। এরকম করে দেখুন, এরকম একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে, শুকনো শুকনো মতো হবে তরকারিটা। আর এইভাবে কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে, রুটির সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই রেসিপিটা। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো কুঁদরি আলু দিয়ে কত সুন্দর একটা লোভনীয় টেস্টি রেসিপি তৈরি করে নিলাম। তো এইভাবে আপনারা ভাজা ছাড়া কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক সময় রুটির সঙ্গে কি রান্না করবো ভেবে পাই না, তো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।